দূর থেকে দেখে মনে হবে পানিতে ছোট ছোট কিছু নৌকা নিয়ে ভেসে চলেছেন কিছু মানুষ। তবে আশ্চর্যজনক হলেও বাস্তবে এই বিশেষ নৌকাগুলো তৈরি করা হয়েছে বিশাল আকারের কুমড়ো দিয়ে। স্থানীয় সময় রোববার বেলজিয়ামের উত্তরাঞ্চলের কাস্টারলি শহরের একটি পুকুরে আসন্ন হ্যালোইন উপলক্ষে আয়োজন করা হয় ভিন্নধর্মী এই প্রতিযোগিতার। কেউ ব্যস্ত কুমড়ো দিয়ে তৈরি নৌকা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, কেউ বা ব্যস্ত চমকপ্রদ এই আয়োজনটিকে ক্যামেরা বন্দী করতে, কাউকে আবার দেখা যাচ্ছে ছোট আকারের কুমড়োগুলোকে নিজের পছন্দ মতো আকার দিতে। শিশু থেকে বড় সবাই যেন আনন্দের সঙ্গে উপভোগ করছেন কুমড়ো প্রতিযোগিতা। আকর্ষণীয় এই অনুষ্ঠানটির আয়োজন করেছে স্থানীয় পাম্পকিন সোসাইটি এবং কাস্টারলি ক্লাব। এই কুমড়ো নৌকাকে পানিতে ভাসিয়ে রাখার জন্য 300 থেকে 500 কেজি ওজনের ভেতরে রাখতে হয় বলে জানায় আয়োজকরা। 2008 সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানটি উপভোগ করছেন বহু দর্শনার্থী ও পর্যটক। অর্জিতা শেজিন, সময় সংবাদ।